কুমিল্লা চৌদ্দগ্রাম থেকে 71 বাংলা টিভি রিপোর্টার শফিউল আলম জান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভেঙে ফেলার প্রতিবাদে রবিবার বিকেলে কুমিল্লা চৌদ্দগ্রাম মনসিরহাট ইউনিয়ন যুবলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মনসিরহাট ইউনিয়ন যুবলীগের সভাপতি আলাউদ্দিন মজুমদার বাবু, সাধারণ সম্পাদক মোহাম্মদ খোরশেদ আলমের পরিচালনায় বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন মনসিরহাট ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহফুজুর আলম, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ আবুল কাশেম, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল মতিন, সাংগঠনিক সম্পাদক ইউসুফ আলী মজুমদার সহ ইউনিয়ন আওয়ামী লীগের যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ। বঙ্গবন্ধু